हाय फ्रेंड्स, वेलकम टू मिमीज रेसिपीज। आज के जे रेसिपिटा शेयर करब सेटा हलो लाउ शाक पोस्तो। लाउ शाक बांगालीदेर किन्तु कम बेशी सकलेरई खूब फेवरेट एकटा खाबार। आमार रेसिपिगुलो जदि भालो लागे अवश्यई लाइक करबेन, आर जारा एखोनो सबस्क्राइब करेननि पाशे थाका बेल आइकन समेत आमार चैनलटा सबस्क्राइब करे नेबेन। এখানে আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পাতাগুলো একদম পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সব রান্না সরষের তেলেই চেষ্টা করবেন করার। আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। ফোড়নটা 20-30 সেকেন্ড মতো ফ্রাই করে দিয়ে দেব বেগুন। আমি কেটে রেখেছি বেগুন, আমার শাক আন্দাজে আমি একটাই বেগুন এখানে দিয়েছি। আর দেব আলু, এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি। এবার বেগুন আর আলুটা একটু হালকা করে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি মিনিট খানেকের জন্য, যাতে একটু বেগুনটা সফট হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটুখানি আর একটু নাড়াচাড়া করে নিয়ে বেগুনটাকে কিন্তু আমি এবার তুলে রাখবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বেগুনটাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু আমি জল দিয়ে দিলাম। এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে হলুদ দিলে নাড়াতে খুব অসুবিধা হয়, এক জায়গায় লেগে থাকে, সেই জন্য আমি তেলের মধ্যে হলুদটা দিলাম। শাক দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই একটু কম করে দেবেন, কারণ শাকটা কিন্তু কমে যাবে, কমে একটুখানি হয়ে যাবে। এবার ভালো করে সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলছে, দেখুন কতটা কমে গেছে, শাকগুলো খুবই নরম হয়ে গেছে, কিন্তু ডাটাগুলো এখনো বেশ শক্ত রয়েছে। আমি দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে দিলাম, যেহেতু টাটাগুলো এখনো শক্ত রয়েছে সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন একদমই প্রায় আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু শাক ডাটা সবটাই। শাকটা আগেই সেদ্ধ হয়ে গেছিল। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ পোস্তকে আমি মিক্সিতে 1টা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এবার যে জলটা বেরিয়েছে শাক থেকে, আর আগেও যে জলটা ছিল, সেটা যতক্ষণ না একদম ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমাকে ততক্ষণ রান্না করতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু অবশ্যই দেবেন, পোস্ত রান্নায় চিনি দিলে ভালো লাগে নিরামিষের মধ্যে, আর যদি কারোর প্রবলেম থাকে নাও দিতে পারেন। দেখুন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, একদম মাখো মাখো করে আমি এটাকে এবার নামিয়ে নেব। একটা ডিশের মধ্যে আমি প্লেট আউট করে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেল আমার এই সুস্বাদু বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার, লাউ শাক পোস্ত। এটা গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, অনেকেই জানেন, অনেকেই করে দেখে করে খান আপনারা, তবু আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।